আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি কামিজ কাটিং করে দেখাবো। তো এই যে প্রথমে আমি হাতার কাপড়টি নিলাম, এখানে বডির কাপড়, এখানে দুই ভাঁজে চার পাট কাপড় আছে, এক দুই তিন চার। প্রথমে আমরা হবে 44 ইঞ্চি, তো এখানে আগে ফিতা বসিয়ে আমরা দেখব তো 44 ইঞ্চি আসতেছে কিনা। তো এখানে 44 ইঞ্চি আমি ঝোলের জন্য নিলাম। এখন আমরা শোল্ডারের মাপ নিব, কারণ আমরা এখানে কলার ব্যবহার করব, এই জন্য আমাদের কলারের জন্য আমরা 1 ইঞ্চি বেশি। তো আমি 7 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো এখন আমি এখানে ফাড়া অংশটি, হিপের জায়গাটি আমরা এখানে 19 ইঞ্চি দিলাম। আপনাদের লম্বা যে যতটুকু পড়বে সে অনুযায়ী আমরা দিব। তো এখানে আমি কোমরের ঢোলা আছে আমার 32 ইঞ্চি, তো আমি এখানে 8 8 দুগুণে 16 দুগুণে 32 হয়, 4 ভাগের 1 ভাগ আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখলাম। এখানে হিপের জায়গায় আমরা বডির তুলনায় 1 ইঞ্চি বাড়িয়ে নিব, বডিতেও আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিব কোমরের তুলনায়। এখানে আমরা 7 ইঞ্চি নিয়েছিলাম, আর মোহলের মাপ আমাদের এখানে 7 ইঞ্চি। তো এখানে আমরা বক্স করে রাউন্ড করে নিব, আমাদের সোজা হওয়ার জন্য, আঁকাবাঁকা যেন না হয় সেভাবে আমরা খেয়াল রাখব। তো এখানে আমাদের ঘের অনুযায়ী এখানে 44 ইঞ্চিতে আমরা দাগ টেনে নিয়ে ঘের কতটুকু আমরা দিব আমাদের ঢলা অনুযায়ী আমরা ইচ্ছা মতো দিতে পারবো। তাই আমি এখানে 24 ইঞ্চি ঢলা হবে, তাই আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 12 দুগুণে 24, 2 পাট আছে, 13 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। তো আমার দাগ টানা হয়ে গেল, তো আমরা এখন দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নিব। তো আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, যেন তাড়াতাড়ি করে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমরা সোজা করার জন্য এখানে ফিতাটি বসিয়ে দিয়ে আমরা যদি কেটে নিই তাহলে অনেক সোজা হবে, কারণ সোজা না হলে আবার সেলাই বাঁকা হয়ে যাবে। তো আমাদের কামিজ কাটা হয়ে গেল, এখন আমাদের গলার কাজ বাকি আছে। নিচটা আমরা একটু কেটে নিচ্ছি সমানভাবে, তো এখন আমরা গলার মাপটি 2 ইঞ্চিতে দাগ করে নিব, কারণ আমরা কলার লাগাবো এই জন্য একটু 1/2 ইঞ্চি আমরা ডাউন করে পিছন পাটটি কেটে নিব। আমরা জয়েন্টটি ছুটিয়ে নিচ্ছি, তো এখন আমাদের পিছন পাটে গলা কাটানো যাবে না, এখানে আমি 1/2 ইঞ্চি শুধু ডাউন করে কেটে নিলাম। তো এখন আমাদের পিছন পাটটি সরিয়ে রাখতে হবে, সামনের পাটে আমাদের গলা কাটতে হবে। তো আপনারা যে ডিজাইনটাই দিতে চাবেন সেই ডিজাইনটি হবে। আমি এখানে এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম, এখানে আমরা বক্স করে নেব। বক্স করার পরে এখানে আমরা নিলাম গোল গলা, তো আমার কামিজ কাটা হয়ে গেল। এখন আমাদের কাজ বাকি থাকলো, হাতার কাপড়টি আমাদের কেটে নিতে হবে। আমাদের হাতার কাপড়টি এক্সট্রা ছিল, এখন আপনাদের ঢলা বা লম্বা অনুযায়ী আপনাদের
এখানে আমরা দুই ভাঁজ কাপড় আছে, এখানে আমরা চার ভাঁজ করে নিলাম, দুটি হাতার কাপড়। তো এখানে আমাদের কাপড় আছে আপনারা আরো বড় দিতে চাইলে বড় দিতে পারবেন, ছোট বললে ছোট করতে পারবেন। তো আমি 18 ইঞ্চিতে কেটে নিলাম। তো এখানে আমাদের এখন 3 ইঞ্চি আমাদের ডাউন করে কেটে নিতে হবে। আমরা 3 ইঞ্চি ডাউন করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। কি আমার দেখে সকালে গেছে, আজ সকালে কি করি, সকালে গেল কান্দ ইয়া আজ রাতে এখন আমরা হাতার ঢলা অনুযায়ী কেটে নিব, কারণ এখানে আমার 10 ইঞ্চি আছে। আমি 1 ইঞ্চি সেলাই জন্য নিলাম। আজকে কি করছ শাক ভাবা বসে হই কি ব্যাপার, মানে আমার ঢলা হবে 10 ইঞ্চি, 11 ইঞ্চি আমি বেশি ধরলাম। তো আমার হাতে কাটিং করা হয়ে গেল, এখন আমরা দেখি কিভাবে জয়েন করতে হবে সে অংশটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমি আগে জামাটি সমান করে নিলাম, এই যে আমি হাতাটি কেটে নিয়েছি। এই যে আমাদের কামিজ কাটিং করা হয়ে গেল হাতা সহকারে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।